继续。হ্যালো বন্ধুরা, বন্ধুরা আজকে আমরা দুইজন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে খাবারে কি কি আছে? সে কলার পাতার উপর নিয়েছি। হ্যাঁ, এমনি বাটিতে রইছে ডাল আর সবজি তরকারি। এই যে রইছে কাঁচা পেঁয়াজ, সজনে পাতার বড়া, মুগের ডাল, মুগের ডাল আর মোরগের মাংস। মোরগের মাংস বাজারের মোরগের মাংস। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক তোমরা কম করেছো, লাইক একটু বেশি করে কর দিও। হ্যাঁ, সাবস্ক্রাইব ভি করে দে বন্ধুরা, যারা আমাকে চ্যানেলে নতুন। তোমরা খাস শুরু করি, অনেক দিন পরে আজকে কলার পাতাই খাবো। ভাত বন্ধুরা লাগতেছে, বেশি লাগতেছে বহুত। খাই লাগলি তো দেই তো। মরিচটা না স্যাক খাইনি, তাহলে একটু ঝাল ঝাল হয়ে যাবে। বেশি তো আমি ঝাল কম খাই, ডালে তো ঝাল খায় না। একদম সিম্পল ডালই টেস্টি লাগে বেশি। ডাল খেতে পারো নেবা বন্ধুরা, যে থুয়ে দেয় তোমরা তো আবার কমেন্ট করো ফিরাহে দেয়, আমি আজকে ফিনিশই করে দিচ্ছি। সজনের পাতার বড়া তো আলাদা আলাদা তিতে লাগতেছে। সজনের পাতার তো তিতে লাগে না, তিতে খাওয়া তো ভালো, খাওয়া ভালো সজনের পাতা। দেখতে
আজকে মাংস সব ফিনিশ করা লাগবে। ওরা মাংস তো ফিনিশ করা যাবে না, তাও একটু পরে খাই না মানে।
সবশেষ বন্ধুরা আমাকে ভাত একটু বেশি হয়ে গেছিল বন্ধুরা, আর শেষ হয়ে গেছে সব ফিনিশ। ভিডিওটা ভালো লাগলে লাইক তো করেই দিও, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আমরা আসি এখন।